সুপ্রদর্শক, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানায় এই যে আপনারা দেখছেন এখানে বিভিন্ন সাইজের গাভী এবং বিভিন্ন জাতের, আপনাদেরকে গাভীগুলিকে আমরা প্রথমে একটু দেখাই। এই যে এটা কিন্তু শাহিওয়াল গাভী, যেটার নাভিটা কিন্তু অনেক বড় আছে। আর এদিকে হাড্ডি শাট, এই পাঁচটা গাভীর কালেকশান আপনারা দেখছেন। এগুলো রবিউল ভাইয়ের আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম রবিউল ভাই। সালাম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? এই তো ভাই, কেমন ব্যস্ততা চলতেছে? ব্যস্ততা তো মোটামুটি আল্লাহর রহমত চলতেছে ভাই, ভালোই ভালোই চলতেছে। জি ভাই, এই এই যে দূর দূরান্তের মানুষরা আপনার কাছে তো আসে, হাটে গরু কিনে দিচ্ছেন? হ্যাঁ, হাটেও কিনে দিচ্ছি, আবার প্যাকেজও বিক্রি করতেছি। আচ্ছা, তো এই এই গরুগুলি আসলে কালেকশন করছেন কোথা থেকে? সব গ্রাম থেকে ভাই। সব গ্রাম থেকে? আচ্ছা, প্রথমে আমরা এই যে এই গরুটা যে দেখছি, এটা দুই দাঁত। আচ্ছা, সবই দাঁতাল, মানে কুরবানির উপযোগ্য গরু? হ্যাঁ, কুরবানির উপযোগ্য। আচ্ছা, এটা দুই দাঁত? জি জি জি। এই যে দাঁত দাঁত দেখছেন না, এই যে দাঁত একটা ভাঙছে একটা উঠছে কিন্তু। আচ্ছা আচ্ছা, দুই দাঁতের? জি, এটা তো দুই দাঁত, সবগুলা দাঁতের আর কি। আচ্ছা, এটা দুই সবগুলাই দাঁতাল গরু, তার মানে সবগুলাই কুরবানি উপযোগ্য গরু আর কি। এই যে শাহিওয়ালটা দেখছি, এটা কিন্তু অরিজিনাল শাহিওয়াল ভাই, এই গরুটা অরিজিনাল শাহিওয়াল কিন্তু। হ্যাঁ, এটা আবার দুই মাসে প্রেগনেন্ট আছে। আচ্ছা, দুই মাসের বীজ আছে। কিসের কাছ থেকে কিনছি? হুম, উনি বলছে যে দুই মাস হচ্ছে বীজ দেওয়ার। এই যে এটা চার দাঁত হয়ে গেছে আর কি। এটা চার দাঁত হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এটা তো এটা সাইজটা দিছে আমার ব্রাকের বীজ যে দিছে ওই কাগজটাও দিছে আমার। আচ্ছা, ব্রাকের বীজ দেওয়া আছে? এটা ব্রাকের বীজ দেওয়া আছে। আচ্ছা, কাগজটাও দিছে আমার। আচ্ছা, এটা বীজ দেওয়া আছে, তার মানে এটাকে প্রেগন্যান্ট ধরা যায়? জি ভাই, তারপর হবে এটা ইনশাআল্লাহ প্রেগন্যান্ট যে দিছে উনি বলছে আর হিট হয় নাই। হ্যাঁ, হিটে আসে নাই, বীজ দেওয়ার পর আর হিটে আসে নাই। আচ্ছা, তার মানে এটা ধরে গেছে বীজটা। আচ্ছা, তারপরে এই যে এটা দেখছি আমরা, এটা দুই দাঁত ভাই, এটা দুই দাঁত, এটা দুই দাঁত। হ্যাঁ, এই যে দাঁত একবার দুই দাঁত, এটা কুরবানির জন্য উপযুক্ত আর কি, কুরবানি। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো এইটা এটা দাঁতের দাঁত হয়ে গেছে, এটা জোয়ান হয়ে গেছে আর কি। আচ্ছা, এটা জোয়ান হয়ে গেছে, এগুলোর যত্ন আসলে সেইভাবে হয় না ভাই? আমাদের এদিক এইগুলো গরু পর্যাপ্ত পরিমাণ মানুষ পালে, একটা বাড়িতে দেখবেন পাঁচ সাতটা করে গরু আছে, কিন্তু খাওয়ায় না গরু। আচ্ছা, এগুলা আজকে সকালবেলা নিয়ে আসা হয়েছে, নতুন বাড়িতে আসছে তো, এটা খেট ছাড়া পানি দিয়ে এখনো কিছু খাওয়ায়নি। আচ্ছা আচ্ছা, মানে এগুলো খাওয়া দাওয়ার একটু অভাব আছে আর কি, খাওয়া দাওয়া দিলে এইগুলি আবার মোটা তাজা হয়ে যাবে, এক দেড় মাসে অনেক মোটা তাজা হবে আর কি। আচ্ছা, তারপরে এই যে এটারও দাঁত আছে? এটা দুই দাঁত, এটা দুই দাঁত, এটা দুই দাঁত, এটা দুই দাঁত, এই যে কেবল দাঁত হচ্ছে আর কি। এগুলো কুরবানি উপযুক্ত, এটা কুরবানিতে চলবে আর কি। মাংস আছে আপনার দেড় মনের উপর, এটা এইটা হ্যাঁ 60 কেজির উপর মাংস আছে, মানে এখনই আছে, এখনই। আচ্ছা, এগুলো তো আর খাওয়া দাওয়া দিলে তো এগুলো আরো অনেক খাওয়ালে, হ্যাঁ, আরো মোটা তাজা হবে। আচ্ছা আচ্ছা, তো তার মানে সবগুলাই যেহেতু দাঁতাল গরু, হ্যাঁ দাঁতাল গরু, তা আমরা এবারে একটু জানবো যে এই প্যাকেজটা, জি ভাই, আসলে আপনি কাদের জন্য নির্ধারণ করছেন? এগুলা ভাই আমাদের মতো যে মধ্যবিত্ত লোক নতুন খামার করতেছে, হুম, যে সামনে কুরবানির টার্গেট করে 5-6টা যদি গরু পালে, হুম, কিছু টাকা ওনার ভালো ইনভেস্ট করলে আপনার লাভ হবে এগুলা গরু। কারণ একটা সার গরু নিতে গেলে সার সার বাচ্চা যদি কেউ নিতে যায় কমপক্ষে 60-70 হাজার টাকা নেওয়া লাগতেছে, লাগতেছে না। এখন দুইটা গরু নিতে গেলে প্রায় 1,40,000 টাকা লাগতেছে, 1.5 লক্ষ টাকার কাছাকাছি, 1.5 লক্ষ টাকা লাগতেছে। দুইটা গরু তো আর লাভ আর কয় টাকা হবে পাল্লার পরে? ওই জন্য আমি যে মধ্যবিত্ত লোকগুলা নিলে এই 5টা গরু যদি ওনার 5,000 করে লাভ হয় দুই মাসে, তাও 25,000 টাকা লাভ হবে। আচ্ছা, এই যে একটা শাহিওয়ালের বাচ্চা লাভ আছে ঠিক আছে, এটা কিন্তু অনেকদিন দীর্ঘমেয়াদি, কিন্তু টাকা লাগতেছে বেশি, অল্প টাকায় লাভ বেশি। আচ্ছা, অল্প টাকা লাভ বেশি, এই এই জন্য আপনি এই 5টা গরু মধ্যবিত্তদের জন্য এই প্যাকেজটা দিয়েছেন। আচ্ছা, আমরা একটু এবার শুনবো যে এটার মূল্যটা। মূল্য দিছি ভাই 1,85,000 টাকা ফিক্সড রেট একদম, হুম, এর কোনো দাম দর নাই, 1,85,000 টাকা মাত্র। আচ্ছা, আপনি মনে করেন যে এই 1,85,000 টাকা দিয়ে কেউ যদি নেয় এইগুলি, তাহলে সে লাভবান হইতে পারবে? অবশ্যই লাভবান হবে, মাত্র 5টা গরু 1,85,000 টাকা দাম। হুম, আপনার এই শাহিওয়াল বাচ্চার এইটা দিয়ে গাভ আছে, হ্যাঁ, এটা যদি উনি বাচ্চা করতে পারে, আল্লাহর রহমত যদি এই গরুটা বাচ্চা হয়, হুম, 1টা গরু বিক্রি হবে 1,20,000 টাকা এই গরুটা বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে 1,20,000 টাকা মামলি দাম এটা। আচ্ছা, আর বীজটা যেহেতু ব্র্যাকের বীজ দেওয়া আছে, ব্র্যাকের বীজ এবং কার্ড দিয়েছে আমার, কার্ডও আছে আমার। আচ্ছা, যে এই ভাই নিবে ওনাকে আমি কার্ড দিয়ে দেবো। আচ্ছা, কার্ড সহই এটা, কার্ড সহ দিব আর কি, দিয়ে দিচ্ছেন? জি ভাই। আর আপনি চেক করে নাই,
তো উনি হিন্দু লোক তো উনি বলছে ভাই বীজ দেওয়ার পরে আর কোনো হিটে আসে না তো ওই যে বোঝা যায় যে আপ কিছু মানে গাব আছে আচ্ছা গাব আছে জি ভাই এই যে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক আর এখন মাংস এটা 100 কেজির উপর মাংস কিন্তু 100 কেজির উপর হবে আর এমন মাংস আচ্ছা এটা আড়াই মন মাংস আছে এখনই আচ্ছা তাহলে রবিউল ভাই আপনি বলছেন যে এগুলা কুরবানির জন্য একদম পারফেক্ট হ্যাঁ কুরবানির জন্য পারফেক্ট আরেকটা জিনিস যে ভাই পালবে এখন সামনে যদি কুরবানা তো বিক্রি না করে যদি মাংস ধরাইতে পারে যখন তখন কোষের কাছে বিক্রি করে কোষাকে ডাকে নিয়ে এসে বাড়িতে বিক্রি করে দিল যদি মাংস ধরাইতে এই গরুটা যদি ধরেন সে 3 মন মাংস ধরায় হ্যাঁ 3 মন মাংস ধরালে 65-70,000 টাকা যখন তখন বিক্রি করতে পারবে না 24,000 টাকা মন তো এটা তো চলতেছে চলতে বর্তমান চলতেছে 24,000 টাকা মন হ্যাঁ কিন্তু এই যদি মাংস হয় মাংস হলে তো আর আপনার যখন তখন বিক্রি আচ্ছা মানে কষাইরা যখন তখনই এটা কষাইদের কাছে এটা বিক্রি হয়ে যেতে পারে আচ্ছা আর মন যেহেতু 24,000 টাকা হচ্ছে যতটুক মাংস ভরবে লস নাই আর এগুলা তো মুক্তি বয়স কেবল দুই দাঁত বয়স হ্যাঁ আরো দুইটা চার দাঁত ছয় দাঁত ধোয়া নেবে কেউ যদি ইচ্ছা করে যে আমি পালবো বাচ্চা নেবো তাও লাভ এগুলোর ভবিষ্যতে লাভ ছাড়া লস নাই আচ্ছা আচ্ছা আর এই এইগুলির কি আচ্ছা এই যে দেশি গরু অনেকে বেশি নিতে চায় কারণ রোগ বালাইটা একটু কম হয় রোগ বালাই কম থাকে আর এগুলা তো আমাদের দিক দিয়ে হইছে না ভাই এটা রোদে বৃষ্টি সব জায়গায় বান্ধা থাকে ঘরের মধ্যে খাওয়ায় এই আর এগুলা তো দানা টানা কিছু খাওয়ায় না এগুলো দানা টানা কিছু খাওয়ায় না মানে মোটামুটি ঘাস খায় এগুলা বড় হইছে হ্যাঁ ঘাস তো ক্ষেতের আর এই অন্য কিছু খায় না আর এই দানাদার খাবারগুলো দিলে তো এগুলা এত ভুষি দেয় এগুলা গরু অতি তাড়াতাড়ি ভালো হবে না এগুলা গরু আচ্ছা আচ্ছা এগুলো দানাদার খাবার দিলে এগুলা গরু তো চামচতা দেখেন না কেবল উঠতি বয়স এই যে প্রতিটা গরু আপনি চামচতা একবারে ঢিললাম এই যে চামচতা আছে না একবারে ঢিল এই চামচতা একবারে ঢিল এই এই গরুটার ওজন নিম্ন 60 কেজির উপরে আছে এই গরুটা এখন এই এখন 60 কেজি মাংসের দাম আপনার ধরেন 22,000 টাকা মনে হয় যদি হয় তা 33-34,000 টাকা দাম আর কুরবানির সময় এইরকম একটা বাচ্চি গরু কিনতে গেলে আপনার 50,000 উপর কিনতে হবে যদি মাংস ধরাইতে পারে একটু আর এখন বাজারের যে অবস্থা বাজারের যে অবস্থা এই বাজারে তো আপনার 35-34,000 টাকা কিনতে হবে এই বাচ্চিটা আচ্ছা তা আমি এবারে যে দিছি যেন কোনো ভাই নেওয়ার পরে লাভবান হয় এটাই আচ্ছা আপনি মধ্যবিত্তদের জন্য এটা দিছেন যে মানে বেশি করে নিলে যেন লাভবান হয় অবশ্যই লাভ হবে আর এই গরুগুলি সব আপনার এই বিভিন্ন বাড়ি থেকে কালেকশন করা তো সুপ্রিয় দর্শক শুনছেন আপনারা তার মধ্যে কিন্তু এই গাভিটা যে দেখছেন এটা কিন্তু আসলে বীজ দেওয়া আছে এবং সেই বীজের কার্ডও আছে কিন্তু আচ্ছা রবিউল ভাই এবারে আমরা একটু জানতে চাই এই প্যাকেজটা নিতে যারা আগ্রহী তারা আপনার সাথে যোগাযোগ করলে মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171 হ্যাঁ 0171-600-2237 এটা হচ্ছে ইমু নাম্বার হ্যাঁ আর 0178-066-5955 এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটাই হলো কন্ট্যাক্ট নাম্বার আর কেউ যদি ভিডিও কলে যদি কথা বলতে চায় তাহলে ওই ইমো নম্বরে কথা বলতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক রবিউল ভাই এই যে 5টা গরুর প্যাকেজ দিলেন মধ্যবিত্তদের জন্য এই 5টা বিভিন্ন জাতের গরু তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের সার্থকতা ভালো থাকবেন সবাই